কলকাতা শহরে ফের বিপুল পরিমাণের টাকা উদ্ধার হয়েছে। অঙ্কটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 3 কোটি। লটারি দুর্নীতি তদন্তে আপনারা জানেন দেশ জুড়ে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, একই সঙ্গে কলকাতাতেও সেই তদন্ত চলছে। প্রায় 34 ঘন্টা পেরিয়ে গিয়েছে। লেক মার্কেট একটি আবাসনে এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে, তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় 3 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। কারেন্সি কাউন্টিং মেশিন নিয়ে যারা ইডি আধিকারিকেরা রয়েছেন তারা ভেতরে রয়েছেন এবং এই মুহূর্তে টাকা গোনার কাজ চলছে, ফলে অঙ্কটা আর একটু বাড়তে পারে এই সম্ভাবনার কথাও ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। এই লটারি দুর্নীতি তদন্ত দেশ জুড়ে 20টি জায়গায় চলছে, যার মধ্যে কলকাতায় এখনো পর্যন্ত লেক মার্কেটের একটি আবাসনে 3 কোটি টাকার হদিস পেয়েছেন ইডি আধিকারিকেরা। এই অভিযোগও সামনে আসছে যে এই লটারি ব্যবসাকে সামনে রেখে কালো টাকা সাদা করা হতো। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, প্রকাশ সিনহা এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। কিন্তু শুরুতে প্রকাশের কাছে এটা জানতে চাইবো যে অঙ্কটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রকাশ প্রায় 3 কোটি, কি আপডেট রয়েছে, কারণ কাউন্টিং এখনো চলছে। একদমই সুরজিৎ, কাউন্টিং চলছে এবং 3 কোটি নয়, 3 কোটির বেশি টাকা পাওয়া গেছে এবং সেটা কিন্তু কাউন্টিং চলছে। সেই টাকা কোথায় গিয়ে দাঁড়াবে, অর্থাৎ টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা তল্লাশি অভিযান শেষ হওয়ার পর আমরা জানতে পারবো। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, 1 কোটি নয়, 2 কোটি নয়, 3 কোটি নয়, 3 কোটির বেশি নগদ টাকা কিন্তু লেক মার্কেটের এই বাড়ির ভেতরে ওপরে গিয়ে অফিস রয়েছে, সেই অফিসেই কিন্তু রাখা ছিল এবং আনঅ্যাকাউন্টেড ক্যাশ। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, 34 ঘন্টা হয়ে গেছে, 34 ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশি অভিযান, আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু ঘিরে রেখেছেন। সামনে তুমি দেখতে পাচ্ছ যে পোস্টার রয়েছে ডিএল লটারি, তুমি জানো ফিউচার গেমিং, একাধিকবার নাম উঠে এসছে ফিউচার গেমিং কোম্পানির, এবং সেই কোম্পানির ডিএল লটারি এখানে কিন্তু আগেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এবং ক্যামেরাম্যান সন্দীপনকে বলবো, সামনে দেখতে পাচ্ছ একাধিক কোম্পানির নামের যে প্লেট, সেখানে কিন্তু একটা নামের প্লেট, বাঁদিকের যে কোম্পানির নামের প্লেট তার ঠিক একদম নিচের দিকে মার্টিন হ্যাপি হোম প্রাইভেট লিমিটেড, অর্থাৎ ডিয়ার কোম্পানির যিনি মালিক, মালিক স্যান্টিয়াগো মার্টিন, তার একটি কোম্পানি মার্টিন হ্যাপি হোম প্রাইভেট লিমিটেড, তার অফিসও কিন্তু এখানে রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন যে একাধিক কোম্পানি খুলে, এমনকি শেল কোম্পানি খোলার পর সেটাও কিন্তু তার মাধ্যমে টাকা কিন্তু ঘোরানো হয়েছে। এবং তোমার মনে থাকবে সুব্রজিৎ, যে সময় সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ডের নাম প্রকাশ্যে এসেছিল, সেখানে কিন্তু ফিউচার গেমিং কোম্পানির নাম উঠে আসে এবং 1,518 কোটি টাকা বিভিন্নভাবে কিন্তু ইলেকট্রাল বন্ড কেনে বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, এর আগে কোম্পানির একাধিক আধিকারিকদের, কর্মীদের জিজ্ঞাসাবাদ করে তোমার মনে থাকবে স্যান্টিয়াগো মার্টিন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু প্রভাবশালী যোগ পান, অর্থাৎ ইডি তরফে দাবি করা হচ্ছে একাধিক প্রভাবশালীদের নাম উঠে আসে, তাদের কাছে বিভিন্নভাবে টাকা গেছে এবং কোনোভাবে তাদের কালো টাকা সাদা করা হয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তের বিষয়। এবং একসঙ্গে দেশ জুড়ে 20টি জায়গায় তল্লাশি অভিযান গতকাল সকাল 7টা থেকে শুরু হয় এবং কলকাতা এই রাজ্যে 7টি জায়গায় তল্লাশি অভিযান চলে। তারা রয়েছেন বিরাটিতে, তারা রয়েছেন মাইকেলনগরে, লেক মার্কেটের 2টি জায়গায়, সাউথ সিটি কমপ্লেক্স যেটা রয়েছে সেখানেও তারা রয়েছেন। সব মিলে কিন্তু টাকার পাহাড়, আবার কলকাতা শহরে 3 কোটির বেশি টাকা উদ্ধার করা হলো, এখনও কিন্তু টাকা গোনার কাজ চলছে। এবার দেখার বিষয় হবে যখন গোনা শেষ হবে বা তল্লাশি অভিযান শেষ হবে, তখন কিন্তু সেই টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায়।